নমস্কার নিউজ নজরে পঁচিশ আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে কৃষি দপ্তরের সহায়তায় শুরু হলো রাজ্যে ধান ক্রয়ের প্রক্রিয়া শনিবার থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে এই প্রক্রিয়া একুশ টাকা তিরাশি পয়সা মূল্যে প্রতি কুইন্টাল ধান ক্রয় করা শুরু হয়েছে প্রতিটি কেন্দ্রে কৃষকরা এবং চাষিরা ব্যাপক উৎসাহ সাথে ধান বিক্রি করলেন বিজেপিকে বেকার বিরোধী বলে আখ্যায়িত করল যুব কংগ্রেস তাদের অভিযোগ নেই ইউজি ইউজিসি স্ক্রিনে ব্যাপক দুর্নীতি নেট নেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ যার কারণে একই সাথে প্রথম হয়েছেন সাতষট্টি জন শুধু তাই নয় ঘোটালা উঠে আসতেই এক প্রকার লোকসভা নির্বাচনের দিন ফলাফল ঘোষণা করা হয়েছে লোকসম্মুখে না আসার জন্যই নির্বাচনের দিন ফলাফল ঘোষণা করা হয়েছে তাই এই চিত্র আরো পরিষ্কার হয়নি তখন প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন গোটা রাজ্যে উৎসবের মেজাজে চলছে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের অনুষ্ঠান শনিবার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে পাঁচ খয়েরপুরের উদ্যোগে অনুষ্ঠিত হল সংবর্ধনা অনুষ্ঠান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় সাড়ে চারশো ছাত্রছাত্রীকে জানানো হল অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া মরসুম শুরু হচ্ছে সোমবার থেকে চলতি মরসুম শুরু হবে তৃতীয় ডিভিশন ফুটবল দিয়ে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইকফাই ইউনিভার্সিটি এবং শরৎ শনিবার ক্লাব প্রাঙ্গনে উদ্বোধন হলো জার্সি স্পন্সরের এবারে দলে জার্সি স্পন্সর এগিয়ে এগিয়ে এল লংতরাই শনিবারে দলে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হলো জার্সি চিন্তার ভাঁজ কিছুটা কম হলো দক্ষিণ জেলার শনিবার উদয়পুরের মহকুমার গোর্জিবাজার এলাকায় উদ্বোধন হল সিএনজি স্টেশনের কারণ দূর থেকে গ্যাস সরবরাহ করতে হবে না সিএনজি চালকদের এদিকে স্টেশনের উদ্বোধন করে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান সকলের সুবিধার জন্য এই বিশেষ আয়োজন বলে তিনি বক্তব্য দেন পঞ্চায়েত নির্বাচনের আগে হলো হল শহরের গৌড়নগর ব্লক শনিবার শাসক দলের তিন সক্রিয় সদস্যের হাতে আক্রান্ত হলেন ব্লকের কর্মী পুলিশ নাগ এবং মহিতোষ ভট্টাচার্য শুধু তাই নয় তিন দুষ্কৃতী ব্লকে ঢুকে ভেঙে দিল কম্পিউটার ল্যাপটপ সহ আসবাবপত্র বর্তমানে আহত দুই ব্লক কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এদিকে হামলার সাথে যুক্ত জুয়েল আহমেদ আব্দুল কাদির সহ রাজীব আলীর বিরুদ্ধে শহর থানায় মামলা করা হয়েছে বর্তমানে গোটা রাজ্যে মহিলাদের উপর বেড়ে যাচ্ছে নির্যাতনের মাত্রা উদ্বিগ্ন রয়েছেন প্রশাসন থেকে শুরু করে মহিলা কমিশন তাই জরুরি হয়ে পড়েছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য শনিবার পানিসাগর টাউন হলে মহিলা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সভা উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন জর্ণা দেববর্মা উত্তর জেলার পুলিশ সুপার পদ চক্রবর্তী সহ অন্যান্যরা সামাজিক অবক্ষয় জর্জরিত গোটা উত্তর ত্রিপুরা সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে হামলায় জড়িয়ে যাবার ঘটনায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্যে গত এগারো জন পানিসাগর মহকুমার পিকুছাড়া গ্রাম পঞ্চায়েতে হোসনা বেগমকে মারধর করেছিল রফিক উদ্দিন শামসুদ্দিন ইসলাম থেকে শুরু করে অন্যান্যরা এবার সমাজের চার সমাজদ্রোহীর গ্রেপ্তারের দাবিতে পানিসাগর থানা ঘেরাও করে রেপুটেশন দিল কয়েক শতাধিক মানুষ ইউরো কাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জিতল আয়োজক দেশ জার্মানি আজ এক গোলের এক গোলের ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে আসল দল শুরু করে দিল লড়াই মিউনিকে অনুষ্ঠিত প্রথম ম্যাচের শুরু থেকে নাপুর দেখালো জার্মানির ফুটবলাররা বিজয়ী দল এগিয়ে গিয়েছিল প্রতিবারের চেয়ে তিন শূন্য গোলে তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হয়েছে ইন্ডিয়া সরকার এনডিএ সরকার গঠিত হয়েছে তৃতীয়বার গত নয়জন শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রিসভার সদস্যরা এদিকে নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জি সেভেনে জি সেভেন সামিটে আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে ইতালি গিয়েছিলেন প্রধানমন্ত্রী সেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী আগামী সতেরো জুন থেকে শুরু হচ্ছে তৃতীয় ডিভিশন ফুটবল লীগ বোর্ড ষোলোটি দল এবারে অংশ নিচ্ছে আসরে অংশগ্রহণকারী দলগুলোকে দুটি ভাগে ভাগ করেছে আসরে লক্ষ্য হচ্ছে অনুশীলন শুরু করা এবং তার জন্য শুরু হয়ে গেছে কোচ বিশাল সাহার নেতৃত্বে দশ দিনে তৈরি হয়েছে দল দল দলে বেশ কয়েকজন অভিজ্ঞ এবং প্রতিভাবান ফুটবল ফুটবলার থাকার কারণে দল এবার দলের কোচ হিসেবে তিনি আশাবাদী যে আগামী দিনে দল ভালো ফল করবে আবারও রেল পুলিশের হাতে আটক হলো দুই বাংলাদেশি আগরতলা রেল স্টেশন থেকে একজন পুরুষ এবং একজন মহিলাকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে এদিকে গত কয়েকদিনেই প্রায় জন বাংলাদেশিকে আটক করেছে রেল পুলিশ সর্বদর্শী জাগরণ মঞ্চ এবং স্বাবলম্বী ভারত অভিযানের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা ভগৎ সিং যুব আবাসে কর্মশালাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয় স্বদেশে জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মশালা ক্লিন এনার্জি ট্রানজাকশন এবং ইলেকট্রিসিটি উপর অনুষ্ঠিত হল কর্মশালা সিটিজেন কনজিউমার এবং সিভিক অ্যাকশন গ্রুপ সি এজি চেন্নাই দ্বারা অনুষ্ঠিত হয় কর্মশালার কর্মশালার শনিবার অধিকার নিয়ে আলোচনা করেন সভাপতি অমৃতলাল সাহা সহ অন্যান্যরা শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লীগের শেষ ম্যাচ খেলবে ভারতীয় দল আয়ারল্যান্ড পাকিস্তান এবং আমেরিকাকে হারিয়ে ইতিমধ্যে রোহিত শিবিরে পৌঁছে গেছে সুপার আটে যার কারণে কানাডার বিরুদ্ধে ম্যাচ অনেকটাই নিয়ম রক্ষার তবে সেক্ষেত্রে ভারতীয় দল কিছুটা রিজার্ভ বেঞ্চ রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করবে যার কারণে দল সম্ভাবনা সম্ভাবনা দলে রয়েছে আসার সঞ্জু কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের দামামা বেজে গেছে তিস্তার পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে খসড়া ভোটের তালিকা তবে সেই তালিকাতে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস কমিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটি শনিবার কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল গোর্খা বস্তিতে নির্বাচন দপ্তরের নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করেন এবং কারচুপি রুখে আগামী দিনে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ যাতে করা যায় তার জন্য ভোটাধিকার প্রয়োগ করতে যাতে সকলেই পারেন সেই জন্য অবগত করেন নির্বাচন আধিকারিককে গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে সহ দেশে সমালোচনার বিষয় মুখরিত হচ্ছে চলতি শিক্ষাবর্ষে নিট পরীক্ষার ফলাফল নিয়ে একাধিক অভিযোগ উঠেছে বিভিন্ন মহলের শনিবার নিট পরীক্ষার কেলেঙ্কারি প্রতিবাদ জানিয়ে আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যেকেই জোরালো ভাবে দাবি করেন কেলেঙ্কারির আসল রহস্য যেন প্রকাশ করে কেন্দ্রীয় সরকার পশুপালন দপ্তরের রাজ্যস্তরের স্তরের সর্বপর্যায়ের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হল শনিবার দপ্তরের মূল শাখায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে দপ্তরের মন্ত্রীর পৌরোহিত্যে বিশেষ করে অর্থ বছরের দপ্তরের কোন 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 বিষয়ে কাজ করা হয়েছে এবং কোথায় কোথায় ঘাটতি বা দুর্বলতা রয়েছে সেই সমস্ত বিষয়ে আজকের এই আলোচনা আলোচনার পৌরোহিত্য করেন মন্ত্রী সুধাংশু দাস গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল আমবাসা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে গন্ডাছড়া আম্বাসা সড়কের হরিণাছড়া এলাকাতে একটি বোলেরো গাড়ি থেকে উদ্ধার হয় আঠারো প্যাকেটে একশো তেষট্টি কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় ষোলো লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ এদিকে পুলিশ গাড়ির চালকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া হলো ভারতের সেরা আট দলের তালিকা থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান এর আগে শ্রীলঙ্কা আসর থেকে বিদায় নিয়েছে তবে সেক্ষেত্রে গ্রুপের একটি ম্যাচ বাকি থাকতেই পাকিস্তান আসর থেকে ছিটকে গেল বৃষ্টির জন্য আমেরিকা এবং আয়ারল্যান্ডের মধ্যেই ম্যাচ ভেস্তে যাওয়ার কারণেই বিদায় নিতে হলো পাকিস্তানকে আসর থেকে তবে সেক্ষেত্রে আগামী দিনে গোটা দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য তৈরি হবে বলে মতামত বাবর আজমের রাজ্যে প্রবেশ করেছে বর্ষা যার কারণে প্রতিদিন কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে এর ফলে বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে শুরু হয়েছে ধসনামা শনিবার তেলিয়ামা মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকার পঁয়ত্রিশ মাইলে বড় ধস যার কারণে সড়কের দুই ধারে আটকে পড়েন বহু মানুষজন এবং গাড়ি ঘোড়া আটকে যায় চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে ধস পড়ার খবরে জানা যায় প্রশাসনের তরফ থেকে রাস্তা সংস্কারে যদি হাত না দেওয়া হয় তাহলে ক্ষোভ মানুষের বাড়বে রাজ্যে গ্রাম স্কুল সংস্কৃতি মুখ থুবড়ে পড়েছে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে উপজাতি অংশের ছেলে ছেলেমেয়েরা মান্দায় বিধানসভার ঝামালিয়া স্কুলের চিত্র অনেকটাই এরকম একত্রিশ জন ছাত্রছাত্রীর জন্য রয়েছে তিনজন শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক স্কুলের অভ্যন্তরে রয়েছে পানীয় জল বিদ্যুতের ব্যাপক সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি যার কারণে প্রতিনিয়ত সমস্যায় ভুগছেন স্কুলের ছাত্রছাত্রীরা বড়কাঠাল এলাকার ছোট কুটনায় কান্তামণি দেববর্মার বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থানার পুলিশ এবং সিআরপিএফ অভিযান চালিয়ে উদ্ধার করে দুশো আশি কেজি শুকনো গাঁজা গ্রেফতার করা হয় দোলুন দেববর্মা নামের এক ব্যক্তিকে উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় বাইশ লক্ষ টাকা বলে জানিয়েছে সিধাই থানার পুলিশ আধিকারিকরা আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা এবং বিধানসভার ভোট শেষ হয়েছে তবে এখনো ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে বাংলায় তা খতিয়ে বাংলার চার সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি আগামী সপ্তাহে বাংলায় সন্ত্রাসকে কবলিত সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করবে চার সদস্যের প্রতিনিধি দল বিজেপি সভাপতি জেপি পি স্বাক্ষরিত প্রতিনিধি দলের আহ্বায়ক হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বিপ্লব দেব তাড়াতাড়ি এছাড়াও রয়েছেন অন্যান্যরা গোপন খবরের পর সারারাত নজরদারি ছিল পুলিশের অবশেষে মধ্যরাতে পাথর ভিলেজ এলাকায় মহিন চৌধুরী পাড়া থেকে পুলিশ উদ্ধার করল আটচল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা নরেশ নোয়াতে বসত ঘর থেকে মধ্যরাতে উদ্ধার হয় দুই ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করা হয় গাঁজার বাজার মূল্য উদ্ধার করা গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা এদিকে আগামী দিনে গোটা রাজ্যেই চলবে নিশাবিরোধী অভিযানের অভিযান এমনটাই জানিয়েছেন পুলিশ এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগারের পর্দায় নমস্কার